हेलो एवरीवन, वेलकम बैक टू योर ओन चैनल साइंस विद शालिनी। दिस इज शालिनी। आज के आमी क्लास 11 फिजिक्स एर मोस्ट इम्पोर्टेंट क्वेश्चंस नी एसेछी एबं लास्ट मिनिट सजेशन नी एसेछी। अलरेडी आमार फिजिक्स एर एकटा वीडियो देवा रयेछे, तो एटा सेकेंड पार्ट, तो पुरो वीडियोटा प्रथम थेके शेष अब्दि देखबे। চলো দেরি না করে শুরু করি। গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন? রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা বেশি খাড়া কেন? একটি গ্যাসের অণু স্বাধীনতার মাত্রা এন হলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই সম্পর্ক থেকে দেখা হয় যে গ্যাসের সিপি বাই সিভি অনুপাতটি হবে 1+2/n। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে গ্যাসের উষ্ণতার ব্যাখ্যা দাও। গ্যাসের গতীয় তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে পি ইজ ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার, যেখানে পি গ্যাসের চাপ, রো গ্যাসের ঘনত্ব এবং সি হচ্ছে গ্যাসের আরএমএস বেগ। শক্তির সমবিভাজন নীতিটি লেখো। গ্যাসের গতীয় তত্ত্ব থেকে অ্যাভোগাড্রোর প্রকল্প ব্যাখ্যা করো। পরবশ কম্পনের বিস্তার কিভাবে কম্পাঙ্কের ওপর নির্ভর করে তা লেখো। চিত্র একে দেখাও ও তার থেকে অনুনাদ ঘটার শর্ত নির্ণয় করো। দেখাও যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি সমীকরণটি সরল দোলগতিকে প্রকাশ করে। চলতরঙ্গের কণার বেগ ও তরঙ্গ বেগ বেগের সম্পর্ক নির্ণয় করো। একটি শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে যায়, বায়ু ও জলের বিপরীত তলে আবর্তন কোণ α1 ও জলের প্রসারণ কোণ α2। যদি এক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় তবে α1 α2 অপেক্ষা বড় না ছোট ব্যাখ্যা করো। বদ্ধ নালে মূল সুরের সমমেল উৎপন্ন হয় কেন? একটি সরল দোলগতি সম্পন্ন কণার সরণ কত হলে তার গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে? টান দেওয়া তারের তির্যক কম্পনের সূত্রগুলি বিবৃত করো। দেখাও যে দুমুখ খোলা নলে মূল সুরের কম্পাঙ্ক সমদৈর্ঘ্যের একমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ। স্থানু তরঙ্গের ক্ষেত্রে সন্নিহিত দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যে ব্যবধান কত? গতির সমীকরণ এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস π/6। তাহলে দোলন কালের কত ভগ্নাংশ সময় পরে তার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? পরবশ কম্পন অনুনাদের মধ্যে পার্থক্য কি? হুকের সূত্রটি রেখো ও ব্যাখ্যা করো। পয়সন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে কিনা ব্যাখ্যা দাও। আর্কিমিডের সূত্রটি বিবৃত করো। ভাসমান বস্তুর সাম্যের সত্য কি? আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলকের উপাদানের ঘনত্ব রো হলে প্রমাণ করো যে গোলকটি জলে ভাসতে পারবে যদি ওর দেওয়ালের বেদ টি ইজ লেস দেন ইকুয়ালস টু r/3 রো সম্পর্কটি সিদ্ধ করে। পারদের ক্ষুদ্র গোলকগুলি গোলাকার হয় কেন? দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো উচিত নয় কেন? 0°C থেকে 20°C উষ্ণতা পাল্লার উষ্ণতার সঙ্গে জলের ঘনত্বের ও আয়তনের পরিবর্তন লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো। এই সূত্র থেকে সময়ের সাথে তাপমাত্রা পরিবর্তনের হার ও তাপমাত্রা প্রভেদের লেখচিত্র অঙ্কন করো। যদি কোনো বলের ক্রিয়ার একটি তারের অনুদৈর্ঘ্য বিকৃতি রো হয় তবে দেখাও যে ওই তারটির আয়তন বিকৃতির মান রো 1-2 সিগমা ইস টু সিগমা হলো পয়সন অনুপাত। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান সমান। নিউটনের শীতলীকরণ সূত্রটি প্রমাণ করো এবং স্টিফান বোলসম্যান সূত্র লেখো এবং এই সূত্রের সাহায্যে নিউটনের শীতলীকরণ সূত্রটি ব্যাখ্যা করো বা প্রমাণ করো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো। একই লেখচিত্রের রুদ্ধতাপ ও সমষ্ট প্রক্রিয়ার পিভি লেখচিত্র দেখাও। CV/CV এর মান কত? এক পরমাণু ক্ষতি পরমাণু গ্যাসের ক্ষেত্রে ক্লসিয়াসের মধ্যে তাপ গতিবিদ্যার সূত্রগুলি লেখো ও ব্যাখ্যা দাও। কোন গভীরতা অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে? পৃথিবী কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের লেখচিত্রের সাহায্যে দেখাও। পৃথিবীর আহ্নিক গতির দরুন অভিকর্ষ ত্বরণের মান অক্ষাংশের সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তার রাশিমালা নির্ণয় করো। একটি নক্ষত্রের চারিদিকে বৃত্তাকার পথে প্রদক্ষিণরত একটি গ্রহ ও নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল ও ওই কক্ষপথের ব্যাসার্ধের 5/2 ঘাতের সঙ্গে ব্যাসানুপাতিক ও গ্রহের প্রদক্ষিণকাল টি ও ব্যাসার্ধ আর হলে টি স্কোয়ার ইন প্রপোর্শনাল টু r^n। তাহলে আর এর মান কত? সূর্যের চারিদিকে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি লেখো। সূর্যের চারিদিকে গ্রহের আবর্তকালের বর্গ সূর্য থেকে গ্রহের দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক সেটা প্রমাণ করো। একটি m ভরের কৃত্রিম উপগ্রহ 2r ব্যাসার্ধের কক্ষপথ পৃথিবীর চারিদিকে ঘুরছে। ওই উপগ্রহটিকে
ফোর আর ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে এবং উপগ্রহটির স্থিতিশক্তির কীরূপ পরিবর্তন ঘটবে সেটা ব্যাখ্যা করতে হবে। তো এই হলো এই কটা কোয়েশ্চেন। তো এই কটা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে করে যেও, এবং এই কটা কোয়েশ্চেন এই যে রিলেটেড কোয়েশ্চেনগুলো রয়েছে, এই রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর বাকি কোয়েশ্চেনগুলো তোমরা খুব ভালো করে কভার করে যেও। তোমরা এখান থেকে ডেফিনেটলি কমন পাবে, এবং এর পরবর্তী আমি ম্যাথ এবং কেমিস্ট্রি ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই কোয়েশ্চেনগুলো খুব খুব ভালো করে পড়ো, তোমাদের সামনের পরীক্ষা খুব ভালো হবে আশা করি। আজকের জন্য এইটুকুই, বাই।